ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য নতুন আর একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটি থেকে প্রত্যেকটা রেফার আপনি 5 টাকা করে ইনকাম করতে পারবেন, আর এখান থেকে আপনি প্রত্যেকটা ক্লিকের মিনিমাম 1 থেকে 4 টাকা করে ইনকাম করতে পারবেন, আর এখান থেকে মাত্র 20 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন। ওকে, সো সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন যারা মূলত অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান। আজকের এই ভিডিওটিতে যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা মূলত আর্নিং করতে পারবেন, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারা কিন্তু আর্নিং করতে পারবেন না। সো বেশ, অ্যাপ্লিকেশন থেকে আর্নিং কিন্তু টাকাটা সাথে সাথে আপনি আপনার ইনস্ট্যান্টলি বিকাশ, রকেট, নগদ, পেটিএম এবং ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন। ওকে, সো বেশ কথা বলবো না, চলুন মূল স্টেপে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে অলরেডি সিলেক্ট করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং প্রত্যেকে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। সো এবার আজকে যে অ্যাপটা মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অ্যাপটির নাম হচ্ছে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে পেক্যাশ। সো অ্যাপ্লিকেশনটি একদমই কিন্তু নতুন এবং নতুন কোয়ালিটির কিন্তু অ্যাপ্লিকেশন, আশা করি বুঝতে পারছেন। এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে কিন্তু 100% অ্যাডমিন আপনাকে পেমেন্টটা করবে। অ্যাডমিন কিন্তু অনেকটা ভালো দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেক্যাশ। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদমই নতুন কোয়ালিটির অ্যাপ্লিকেশন, তাই যারা আগের ভিডিওগুলো দেখে কাজ করেছেন শুধুমাত্র অ্যাপ ডাউনলোড করে তাদেরকে বলবো আজকের অ্যাপ্লিকেশনটি কিন্তু অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করলে কিন্তু নিয়ম মেনে কাজ করবেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন। সো এবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে আপনাকে একটা মাস্ট বি ভিপিএনের প্রয়োজন, আপনার প্রয়োজন হবে। আপনার ভিপিএনটা কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখবেন, অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর আপনি এখানে অ্যাপ লিঙ্কের মাঝে ক্লিক করে এই পেক্যাশ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এবং সেমভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে এখান থেকে সুপার ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন। ওখান থেকে আপনি সুপার ভিপিএন লিখলে আপনি প্লে স্টোরে ভিপিএনটা পেয়ে যাবেন, ওইখান থেকে ভিপিএনটা ডাউনলোড করবেন, তারপর এখান থেকে আপনি ভিপিএনটা ওপেন করবেন। সো এবার যখন আপনি ভিপিএনটা ওপেন করবেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর এখানে আপনি ওয়ার্ল্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওয়ার্ল্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ইউএসএ সার্ভারটা রয়েছে, এই সার্ভারে আপনাকে ক্লিক করতে হবে। সো সার্ভারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কানেক্টেড টু, কানেক্টেডে ক্লিক করার পর দেখবেন একটা অ্যাড শো করবে, অ্যাডটা আপনি কী করবেন সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে দেখবেন একটু পরে কিন্তু আপনার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু ওয়েট করবেন, তারপর দেখবেন এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। সো এবার যখন ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে তখন দেখবেন এখানে সাবির মতো একটা আইকন চলে আসবে, তারপর এখন হচ্ছে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেলে এখন আপনার অ্যাপটিতে প্রবেশ করবেন। অ্যাপটিতে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখানে প্রথমে আপনি কী করবেন সাইন আপ উইথ ইমেলস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার ফুল নেম দিবেন, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে এখানে অ্যাকসেপ্টের মাঝে ক্লিক করে সাইন আপের মাঝে একটা ক্লিক করবেন, তারপর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে, এখানে একটা রেফারেল কোড দিতে হবে। রেফার কোডটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, সেটা বসে দিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে লগ ইন করতে বলবে, এরকম পেজ চলে আসবে, আসার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। সো এবার যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে আপনার মধ্যে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে একটা নোটিশ রয়েছে, নোটিশে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাই বলেছিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেফার আপনি 5 টাকা করে ইনকাম করতে পারবেন, আর এখান থেকে হচ্ছে আপনি মাত্র 20 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন। প্রতিদিন এখান থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, আর যত আপনি সময় দেবেন তত আপনার ইনকাম হবে। আর এখানে কিন্তু আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, আর এখান থেকে পেমেন্ট পেতে অবশ্যই কিন্তু তাদের টেলিগ্রাম যে রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এখান থেকে দেখতে পাবেন জয়েন টেলিগ্রাম, এখানে ক্লিক করে অবশ্যই আপনার এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাহলে কিন্তু সকল প্রকার আপডেট এবং পেমেন্ট প্রুফ কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। এখন আপনার কীভাবে আর্নিং করবেন আর্নিংয়ের প্রসেসটা এখন দেখা দিচ্ছি। সো এবার এখন আর্নিং করার জন্য এখান থেকে আপনি স্পিন করে ইনকাম করতে পারবেন, তারপর যে কাজটা রয়েছে এখান থেকে রয়েছে, এখানে আপনি ম্যাথ কুইজ রয়েছে, তারপরে ওয়াচ ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন, তারপর হার্ড স্পিন রয়েছে। ওকে, সো প্রথমে এখানে স্পিনের কাজ রয়েছে, এখানে স্পিনে ক্লিক করবে, স্পিনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার মধ্যে শো করবে। সো এবার একটু ওয়েট করবেন, আমার নেটের একটু প্রবলেম করতেছে। সেরকম আসার পরে এখান থেকে আপনাকে 10টা স্পিন দেওয়া হবে, এখান থেকে প্লে স্পিনে ক্লিক করে আপনাকে স্পিনগুলো কমপ্লিট করতে হবে। তো আমি প্লে স্পিনে ক্লিক করছি, করার পর দেখবেন স্পিনটা ঘুরতেছে, স্পিনটা ঘোরা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি 5 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। সো আপনি প্রত্যেকটা স্পিনের জন্য আপনি 5 পয়েন্ট করে পাবেন। এখানে কালেক্টে ক্লিক করবেন, সো বেশ কালেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এখান থেকে আপনার এখানে কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন মূলত এখানে আপনার আবার প্লে স্পিন চলে আসবে, এবং আপনার 1টা করে কমপ্লিট হয়ে যাবে। এবং মূলত আপনাকে প্লে স্পিনে কমপ্লিট করে এখানে 11টা কমপ্লিট করতে হবে। সো বেশ দেখতে পাচ্ছেন ব্যালেন্সে 5 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি 10টা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন, যখন 10টা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে প্লে স্পিনে ক্লিক করবেন, ক্লিক করার পর যে অ্যাডটা আসবে ওই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইট এনে গেলে ওয়েবসাইট আপনি 2 মিনিট ভিজিট করবেন, আর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বললে আপনাকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে আপনার 2 থেকে 3 মিনিট ইউজ করতে হবে, তাহলে মূলত আপনার এখান থেকে পয়েন্ট অ্যাড হবে। এবার মূলত আপনাকে আর্নিং করতে হবে, তাহলে কিন্তু বোনাসটা পাবেন। তারপর রয়েছে ম্যাথ কুইজে ক্লিক করবেন, ম্যাথ কুইজে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারভেস চলে আসবে, এখানে আপনাকে 10টা ম্যাথ কুইজ কমপ্লিট করতে হবে, এখানে কুইজ করা হবে, এখানে অ্যান্সারটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু মূলত আপনি এখান থেকে আমি আপনাকে ভালোভাবে বোঝা দিচ্ছি, তো অ্যান্সারটা দিয়ে এখানে আপনি সাবমিট করলাম, সাবমিট করার সাথে সাথে এখান থেকে 5 পয়েন্ট পেয়ে যাবেন। এখানে কালেক্টে আপনি ক্লিক করে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। কালেক্টে ক্লিক করার পর এখানে 5 সেকেন্ডের মতো ওয়েট করতে বলবে, 5 সেকেন্ডের মতো ওয়েট করবেন। ওয়েট করার
যখন হয়ে যাবে দেখবেন এখান থেকে আপনার ব্যালেন্সে 5 পয়েন্ট অ্যাড হয়ে যাবে এবং একটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি 10টা কমপ্লিট করে মানে 10টার মধ্যে 10টা কমপ্লিট করবেন, তারপর এখানে যে কুইজটা করবে অ্যানসারটা এখানে দিয়ে সাবমিট করার পরে জি অ্যাডটা আসবে, অর্থাৎ আপনার লাস্টেরটা কমপ্লিট করার পরে ক্লিক করার পরে জি অ্যাডটা আসবে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে, আর গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে বললে অ্যাপটা ডাউনলোড করতে হবে, তাহলে মূলত আপনি বোনাস পাবেন, ঠিক আছে। সো বেশ, তারপর হচ্ছে ভিডিও, তো এখানে আপনি ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন। ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, এখানে আপনাকে 21টা ভিডিও দেখতে হবে। ভিডিওটা কীভাবে দেখবেন, এখানে ওয়াচ নাওতে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ওয়াচ নাওতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে মানে এই ভিডিওটি কমপক্ষে আপনাকে 1 মিনিটের মতো দেখতে হবে। সো বেশ, দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াচ নাওতে ক্লিক করে আমি ইউটিউবে চলে গেছি। ইউটিউবে যাওয়ার পরে এখানে একটা ভিডিও ওপেন হয়েছে, সেই ভিডিওটা আমাকে দেখতে হচ্ছে মানে 1 মিনিটের মতো দেখতে হবে। ওকে, সো আপনি কী করবেন, সেই ভিডিওগুলো 1 মিনিটের মতো দেখবেন, দেখার পর ব্যাক করবেন, তারপর দেখবেন এখান থেকে আপনার একটা কমপ্লিট হবে। এভাবে আপনাকে এখান থেকে 21টা ভিডিও আপনাকে এভাবে দেখতে হবে, অবশ্যই কিন্তু কমপক্ষে 1 মিনিট দেখতে হবে। তারপর এখানে দেখবেন ওয়াচ সাকসেসফুল, তখন আপনি ব্যাক করবেন। এভাবে আপনাকে কী করতে হবে, এখানে 21টা কমপ্লিট করতে হবে। যখন 21টা কমপ্লিট করে যাবে তখন মূলত এখানে একটা গেট বোনাসের অপশন চলে আসতে পারে, অথবা এখান থেকে আপনাকে মানে বোনাসের অপশন চলে আসতে পারে গেট বোনাস, তখন আপনি কী করবেন গেট বোনাসে ক্লিক করবেন। সো বেটস, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে 21টা এভাবে কমপ্লিট করবেন। যখন আপনার 21টা কমপ্লিট করে যাবে তখন এখানে গেট বোনাসের অপশন চলে আসবে, তখন আপনি গেট বোনাসে ক্লিক করার পরে জি অ্যাডটা আসবে, ওয়েডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে আপনি 2 মিনিট ভিজিট করবেন, কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে অবশ্যই আপনাকে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। অবশ্যই এখানে যে নিয়মটা বলা রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু 100% পেমেন্ট নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। সো বেশ, তারপরে এখানে রয়েছে হার্ড স্পিন, তো এখান থেকে হার্ড স্পিনের কাজটা কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। তো এখান থেকে হার্ড স্পিনে ক্লিক করবেন, তো এখান থেকে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাও কিন্তু সেমভাবে আপনাকে করতে হবে। আমি যে প্রথমে যে স্পিনের কাজটা দেখা দিলাম সেমভাবে কিন্তু আপনাকে এই স্পিনের কাজটাও কিন্তু করতে হবে। এখান থেকে আপনাকে 10টা এখানে স্পিন কমপ্লিট করতে বলবে, 10টা স্পিন আপনি এখানে প্লে স্পিনে ক্লিক করে কমপ্লিট করবেন। যখন আপনার এখানে 10টার মধ্যে 10টা কমপ্লিট করে যাবে তখন এখানে গেট বোনাসের অপশন চলে আসবে, অথবা প্লে স্পিনে ক্লিক করার পরে জি অ্যাডটা শো করবে, ওই অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে আপনি 2 মিনিট ভিজিট করবেন, আর কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে ওই অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করতে হবে, আশা করি বুঝতে পারছেন। সো বেটস, এখন দেখা দিচ্ছি কেউ আপনারা রেফার করে ইনকাম করবেন, অনেকে আছেন রেফার করে ইনকাম করতে চান। রেফার করে ইনকাম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে থ্রি ডট লাইন রয়েছে, এখানে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে, তারপর এখানে রেফার ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। তো এখানে রেফার ফ্রেন্ডের মাঝে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনার রেফার কোডটা দেখতে পাবেন। একটু আমার মানে আমার নেটের সমস্যা করতেছে, তার জন্য কিন্তু ভালোভাবে আসতেছেন, দেখতে পাচ্ছেন এখানে ইওর রেফার কোড অপশন থাকবে। এখানে আপনার এই রেফার কোডটা দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে প্রত্যেকটা রেফার আপনি এখান থেকে 4-20% কিন্তু রেফার কমিশন কিন্তু নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন তারা বলতেছে এখানে কিন্তু আপনি প্রত্যেকটা রেফার কিন্তু 20% কিন্তু রেফার কমিশন নিতে পারবেন, অর্থাৎ আপনার রেফার করে যে যে জয়েন করবে তার থেকে আপনি কিন্তু 20% রেফার কমিশন নিতে পারবেন। এখন কীভাবে পেমেন্টটা নেবেন সেই পেমেন্টটা দেখা দিচ্ছি, তার আগে নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন টপ, অর্থাৎ রিসেন্ট উইথড্রো নামে যারা যারা আছে, অর্থাৎ এইমাত্র যারা যারা পেমেন্টটা রিসিভ করেছে তাদের কিন্তু এখানে কিন্তু লিস্টে দেখতে পাচ্ছেন রিসেন্ট উইথড্রো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 110 টাকা উইথড্রো করেছে, 20 টাকা এবং তারপরে কিন্তু 20 টাকা, এখানে কিন্তু 3টা লিস্টে রয়েছে। আপনি যখন রিসেন্ট অর্থাৎ উইথড্রো করবেন সাথে সাথে আপনার নামটা কিন্তু এখানে দেওয়া হবে। সো পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে আপনি থ্রি ডট লাইন আবার একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখবেন রিডিম বলে একটা অপশন রয়েছে, এখানে রিডিম রয়েছে, এখানে রিডিমের মাঝে একটা ক্লিক করে দেবেন। তো এখানে রিডিমের মাঝে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, আপনার ব্যালেন্সে কত পয়েন্ট হয়েছে। সো বেটস, এখান থেকে মাত্র 20 টাকা, অর্থাৎ আপনার ব্যালেন্সে যখন 20 টাকা হবে তখন কিন্তু আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে উইথড্রো করতে পারবেন, আর যখন দেখবেন আপনার ব্যালেন্সে 110 টাকা হয়ে গেছে তখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমে সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন, এবং 200 টাকা হলে আপনি কিন্তু বিকাশে নিতে পারবেন। এখানে 110 টাকা এবং 200 টাকা হলে কিন্তু বিকাশে নিতে পারবেন, আর 200 টাকা হলে আপনি নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। সো আমি সাজেস্ট করবো এখানে প্রথমে আপনি এখানে মোবাইল রিচার্জ নেবেন, যখন মোবাইল রিচার্জটা পাবেন তারপরে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন। সো বেটস, এখন আমার যেহেতু ব্যালেন্সে একটা টাকাও নেই সেক্ষেত্রে আমি কিন্তু এখন পেমেন্ট নিতে পারবো না। যদি আমি এখন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জের মাধ্যমে মানে মাঝে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা নাই, তার জন্য কিন্তু আমি পেমেন্ট নিতে পারতেছি না। সেখানে আপনি মোবাইল রিচার্জ ক্লিক করে দেবেন, ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আর এখানে আপনার 20 টাকা অ্যামাউন্টটা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবা। যদি 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা মানে ভিডিও নিচে কমেন্ট করবেন, আর অথবা আমাকে ফেসবুকে নক দিতে পারেন, মানে ইমোতেও নক দিতে পারেন, আমি আপনাকে অ্যাডমিন সাথে কথা বলে পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। তো অবশ্যই নিশ্চিন্তে আপনারা সবাই কাজ করবেন, কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু আমার থেকে হেল্প পাবে না, কারণ নিয়ম মেনে কাজ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে এবং আপনার কিন্তু অ্যাডমিন কিন্তু পেমেন্টটা করবে না। সো এবার আশা করি বুঝিয়ে দিতে পারছি। এবং এখান থেকে দেখবেন আপনি এখানে কী করবেন, যখন ব্যালেন্স আপনার 1000 পয়েন্ট এখানে জমবে তখন আপনি কী করবেন, পয়েন্টের মাঝে ক্লিক করে আপনি কনভার্টে ক্লিক করে আপনার পয়েন্টটা কনভার্ট করে টাকাতে পরিবর্তন করে দেবেন, আশা করি বুঝতে পারছেন। তো ব্যাস, এটাই ছিল মূলত আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নেক্সট আর কি ভিডিওতে।